ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো আমার সকালে সান হয়ে গেছে দেখো এখানকে এখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে এবার যাব আমি রান্না করতে দেখো এখানে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে তারপর করেছি এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি আর কালকে হচ্ছে চাডিনি ছিল সেই চাডিনিটাকে একটু গরম করে নিয়েছি দিয়ে আমরা এবার খেতে বসে যাব দেখো দেখো আমি আবার বিকালে চলে এসেছি বাগানে প্রায় বেলা চলেই গেছে আমি দেখছি যে কিছু সবজি তুলতে হবে দেখো তোমাদেরকে দেখাবো আবার দেখো টমেটোগুলো লাল লাল হয়ে গেছে রোজই যদি বাগানে এসে টমেটো তুলি রোজ এক কিলো দু দু কিলো আরে টমেটো হয়ে যায় রোজই পাকা পাকা টমেটো এরকম টমেটো তুলতে কি ভালো লাগে কি তোলার থেকে মানে দেখতে ভালো লাগে গাছে যে এত সুন্দর মানে পেকে ঝুলে আছে দেখো এখানে তারপর আমি একটু ময়দা নিয়ে মাখিয়ে নিয়েছি ভাবছি আজকে একটু নিমকি ভাজবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ওর মধ্যে তো সব কিছু দিয়েছি একটু নুন দিয়েছি চিনি দিয়েছি আর ময়মটা বেশি করে দিয়েছি একটু তারপর কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব দেখো এইটা আমার মাখানা হয়ে গেছে এবার এইটাকে আমি চাপা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে দেখো এটার আমার এবার চাপা খুলে আমি এটাকে একটু ফেঁসে নেব নিয়ে এবার লেচি কেটে এবার বেরবো তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি নিমকির মতন ছোট ছোট করে কেটে এবার ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমার নিমকিটা ভাজা হয়ে গেছে দেখো কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম